সে উড়ে এসে জুড়ে বসে নাই। হ্যাঁ, আপনি বলেছেন সে উড়ে এসে জুড়ে বসছে, সে এখানে উড়ে এসে জুড়ে বসে নাই। সেই টাঙ্গাইল মধুপুর থেকে সে হেঁটে 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 সে ওই ধরনের একটা স্বপ্ন তার ব্রেনে নিয়ে, ওইরকম লক্ষ্য নিয়ে সে হেঁটে হেঁটে এসে গুলশানের মধ্যে গেড়ে বসেছে। আমি হাসান জাহাঙ্গীর সাহেব আপনাকে চিনতাম না আগে। হ্যাঁ, আমি ওই যে একটা চাপাবাজ নাটকের মাধ্যমে আপনি কিছু চাপা চুপা মারেন, হ্যাঁ, সেটার মাধ্যমে আমি আপনাকে চিনেছি। আর আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে যে আপনি নিজেও, হ্যাঁ, এই ভাইরাল হওয়ার জন্যে সিদ্দিকুর রহমানকে নিয়ে, ডিপজল সাহেবকে নিয়ে দুই চারটা কথাবার্তা বলতেছেন, কারণ আপনাকে তো কেউ চিনে না। আমি প্রথমে একটি কথা বলবো, সেটি হচ্ছে সিদ্দিকুর রহমানের রাজনীতি স্বপ্ন কিন্তু অনেক আগে থেকে আমি বলেছি। হ্যাঁ, সে গুলশানে থাকে, গুলশানে একটা আসন খালি হয়েছে, ফারুক সাহেব যেভাবে মারা গিয়েছে গিয়েছে, হ্যাঁ, সে এখন এখান থেকে নমিনেশন চাইতেই পারে, কারণ সে যোগ্যতা বা অ্যাবিলিটি তার আছে। এখন একটা পদ খালি হয়ে গেছে, এখন কেউ না কেউ তো এখান থেকে নমিনেশন চাবে। আর সে যেহেতু সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন একজন লোক, হ্যাঁ, রাজনীতি সে শিখে এসছে, অনেক ছোটো থেকে সে রাজনীতি শিখছে, সুতরাং এখান থেকে সে নমিনেশন চাইতেই পারে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে অনেকেই অনেক কথা বলছে, আমি নূর ভাইয়ের কথা বলবো, ভিপি নূর ভাই। ভিপি নূর ভাইকে আমি সবসময় সেলুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। হ্যাঁ, সে সবসময় সত্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলে। হ্যাঁ, আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু একটা বিষয়ে, তার একটা বিষয়ে আমার খুব আঘাত লেগেছে মনে, এবং কি কষ্ট লেগেছে, আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছি। সেই বিষয়টা হচ্ছে যে ভিপি নূর ভাই বলেছে যে আমি কেন, আমি বুঝতে পারতেছি না, হঠাৎ করে মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, মুদি দোকানদার, ব্যবসায়ীরা, অভিনেতা, এরা কেন রাজনীতিতে আসতে চাচ্ছে? রাজনীতি কি এত সহজ জিনিস? রাজনীতি কি এত সহজ বিষয়? আমি ভিপি নূর ভাইয়ের উদ্দেশ্যে বলবো, হয়তো বা ভিপি নূর ভাই জানে না যে আসলে সে অভিনেতা হয়েছে পরে, সে জন্মসূত্র, সে হচ্ছে জন্ম নিয়েছে আওয়ামী লীগের ঘরে। হ্যাঁ, সে ছোট থেকেই পলিটিক্স করে এসছে, সে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সম্পৃক্ত রয়েছে, রাজনীতি করে সে এই দেশটাকে একটা সোনার বাংলা গড়বে, এটা তার দৃঢ় প্রত্যাশা সবসময় তার। হ্যাঁ, এখন এই যে নূর ভাই যে হচ্ছে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, মুদি দোকানদার, অভিনেতা কথা বলেছে, আমি বুঝতে পারতেছি না যে আসলে এই সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, মুদি ব্যবসায়ী এবং অভিনেতা, মানে এই তিনটার সাথে কি অভিনেতাটা যায়? হ্যাঁ, বিপিন নূর ভাইয়ের প্রতি আমার এই প্রশ্ন রইল যে ভাইয়া, আসলে অভিনয় তো অন্য জিনিস, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতার সাথে যদি অভিনয় অভিনেতার তুলনা করেন আপনি, একজন শিক্ষিত, জ্ঞানী, ব্রেনি, ট্যালেন্টেড মানুষ, হ্যাঁ, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেলুট করি সবসময়, আপনি হচ্ছে নির্ভীক একজন সৈনিক, আপনি হচ্ছে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন, সৎ কথা বলেন, সত্য কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, আমি এটা খুবই মনক্ষুণ্ণ হয়েছি ভাইয়া, যে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতার সাথে আপনি অভিনেতার তুলনা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে হাসান জাহাঙ্গীর সাহেব, হাসান জাহাঙ্গীর সাহেব, আমি তার কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সে ডিপজল ভাইয়ের হয়ে ছাপাই গিয়েছে, সে এটা বলেছে যে এই বেটা সিদ্দিকুর রহমান, তুই কি জানিস ডিপজল সাহেবকে, ডিপজল সাহেব কি, তুই যে তার বিরুদ্ধে এই যে উল্টাপাল্টা কথা বলেছিস, এফডিসির অনেকেই হয়তো বা দুই চারটা কথা বলেছিল, তারা ইতিমধ্যে সরি বলেছে। হ্যাঁ, আর সে কি তার বিষয়ে তুই আবিজাবি এগুলো না জেনে উল্টাপাল্টা মন্তব্য করিস? আমি হাসান জাহাঙ্গীর ভাইকে বলবো, সে আরও বলেছে যে তুই কি গুলশানের মতো জায়গা থেকে তুই নমিনেশন নিবি, সে নির্বাচন করবি, ভালো কথা, তুই আমার বন্ধু, আমি তোকে সবসময় এক্সপেক্ট করি, সেলুট করি, তাই বলে তুই ডিপজল ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিস। হ্যাঁ, আরও জানি কী কী বলেছে, যাই হোক, আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি প্রথমেই বলবো, ও আরেকটা কথা বলেছে যে তুই নাকি ডিপজল ভাইকে বলেছিস যে ডিপজল ভাই ভাইরাল হওয়ার জন্যে তোর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছে। হ্যাঁ, এ কথাটা সত্য, কিন্তু ভাইরালটা কোন ক্ষেত্রে আমি সেটা বলছি, সে ভাইরালের বিষয়টা হচ্ছে সিদ্দিকুর রহমান বলেছিল যে ডিপজল সাহেব যে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তো উনি তো আসলে জানেন আমি রাজনীতি আগে থেকেই করি। হ্যাঁ, আর সে হচ্ছে বিএনপি করতো, ডিপজল সাহেব হচ্ছে বিএনপি থেকে একটা টাইমে সুবিধা বুঝে সে আওয়ামী লীগে এসে জয়েন করেছে, হ্যাঁ, আওয়ামী লীগ করছে এখন, সেখান তার সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমানের নামে দুই চারটা কথা বলে সে এটা প্রচার প্রচারণা করছে রাজনীতি অঙ্গনে, এবং কি রাজনীতির অঙ্গনের বাইরে, এটা মানুষের মধ্যে জানান দিচ্ছে যে সে আওয়ামী লীগের লোক।
হ্যাঁ, এইটা নিয়ে সে ভাইরাল হতে চাচ্ছে, সিদ্দিকুর রহমান এটা বলেছে। আর আর দ্বিতীয়ত হচ্ছে যে সিদ্দিকুর রহমান ডিপজলকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চাচ্ছে, এটাও বলেছে সে। আমি হাসান জাহাঙ্গীর ভাইকে বলবো যে সিদ্দিকুর রহমানের নতুন করে ভাইরাল হওয়ার কিছু নেই, সারা বাংলাদেশ এমনকি বাংলাদেশ বিশ্বের অনেক ওয়ার্ল্ডের মানুষ তাকে এক নামে চিনে। উত্তর দিক নয়, দক্ষিণ দিক নয়, পূর্ব দিক নয়, পশ্চিম দিক নয়, কোন দিক সেটা হতো সিদ্দিক। সিদ্দিকুর রহমান একজন মানে সেই লেভেলে একজন ট্যালেন্টেড ব্যক্তিত্বের অধিকারী, সেই লেভেলে একজন সুপারস্টার, একজন কমেডিয়ান। আপনারা হয়তো বা অভিনয় করেছেন অনেক, হ্যাঁ, মিডিয়া পাড়ার বাহিরে আপনাকে কেউ চিনে না, যে কারণে আপনি ওই যে সিদ্দিকুর রহমান সাহেব সম্পর্কে, ডিপজল ভাই সম্পর্কে দুই চারটা কথা বলে, হ্যাঁ, আপনি ভাইরাল হতে চাচ্ছেন, আমার এটা মনে হচ্ছে। আর হচ্ছে ডিপজল ভাই সম্পর্কে বলবো, ডিপজল ভাই বলেছে যে সিদ্দিককে আমি দেখেছি কয়েকটা কমেডি টমেডি নাটকে সে অ্যাক্টিং করে, তারপরে হচ্ছে সে নাটক করে ভালো কথা, সে গুলশান থেকে কেন নমিনেশন তাকে নিতে হবে, সে তার যদি নির্বাচন করার মতো ইচ্ছে থাকে, অ্যাবিলিটি থাকে, যোগ্যতা থাকে, সে হচ্ছে তার আসনে গিয়ে, হ্যাঁ, তার ডিস্ট্রিক্টে গিয়ে মধুবন ধানবাড়ি থেকে নির্বাচন করুক, হ্যাঁ। আর এখানে গুলশান এত বড় একটা স্ট্যান্ডিং লেভেলের জায়গা, এত বড় একটা পাওয়ারফুল জায়গা, এখানে সিদ্দিকুর রহমানের চেয়ে অনেক বড় বড় হচ্ছে রাজনীতিবিদ, তারপরে হচ্ছে ট্যালেন্টের লোক, তারপর হচ্ছে শিল্পপতি কোটিপতি বিভিন্নভাবে মানে অনেক বড় বৃত্তবান, হ্যাঁ, অনেক লোকজন রয়েছে, হ্যাঁ, তাদেরকে রেখে সিদ্দিকুর রহমানকে এখান থেকে নমিনেশন দিবে? আমি ডিপজল ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান আসলে কয়েকটা নাটক করেনি, তার অনেক, তার হাজার হাজার নাটক রয়েছে, অথবা আপনি দুই তিনটা দেখেছেন, হ্যাঁ। প্রথমত সারা বাংলাদেশের মানুষ জানে সিদ্দিকুর রহমান কি। দ্বিতীয়ত হচ্ছে সিদ্দিকুর রহমান হচ্ছে, আপনি এটাও বলেছেন, সে উড়ে এসে জুড়ে বসছে, হ্যাঁ, কয়েকদিন ধরে এসছে এখানে, হ্যাঁ। সিদ্দিকুর রহমান যেহেতু গুলশানের মধ্যে থাকে, গুলশানের মধ্যে সে লাইভ লিড করে, সে এখানে একটা পথ খালি হয়েছে, তো সিদ্দিকুর রহমান সেই আগে থেকেই সে রাজনীতি অঙ্গন থেকে সে রাজনীতি করে আসছে, সে দেশের মানুষকে ভালোবেসে আসছে, বিনোদন দিয়ে আসছে, সে তার স্বপ্ন হচ্ছে সে দেশের মানুষের, দুঃখী মানুষের, গরিব দুঃখী মানুষের জন্য কিছু করবে, সেই তারই ধারাবাহিকতায় সেই লক্ষ্য নিয়েই সে একটা পথ খালি হয়েছে, সেখান থেকে সে নমিনেশন চেয়েছে। তার আগে তো কেউ চায়নি, তারপরেও কেউ চায়নি, এখন ইদানিং দেখছি যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা চাচ্ছে। আচ্ছা, আমি যেই সমস্ত অভিনেতা অভিনেতাদেরকে দেখছি ইদানিং, যে কয়েকটা মেয়ে আমি চিনি না, হিরোইন এগুলা এদের ফিল্মও আমি দেখিনি, রিয়াজ ভাইকে চিনি, ফেরদৌস ভাই চিনি, আলমগীর সাহেবকে চিনি, হ্যাঁ, তো এরা আমি কখনো দেখি নাই বা শুনি নাই যে এরা কোনো রাজনীতি কোনো দলের সাথে সম্পৃক্ত কিংবা কোনো দল করে। আমি ওনাদের সিনেমা দেখেছি, কিন্তু সিদ্দিকুর রহমানকে আমি জানি যে সে রাজনীতির সাথে সম্পৃক্ত। আর গুলশানের এমন কোনো মানুষ নেই, সিদ্দিকুর রহমান এই গুলশানে হচ্ছে 18-20 বছর থেকে থাকে, সে হচ্ছে এখানে তার ফ্ল্যাট রয়েছে, হ্যাঁ, তার ব্যাংক ব্যালেন্স, অর্থ আভিজাত্য, গাড়ি বাড়ি, টাকা পয়সার কোনো দিক দিয়েই কোনো ঘাটতি নেই, সুতরাং সে এখান থেকে নির্বাচন করতেই পারে। সে প্লেনে করে উড়ে আসে নাই, এখানে জুড়ে বসে নাই, সুতরাং আমি মনে করি সে এই গুলশানের থেকে যদি নমিনেশন পায়, হ্যাঁ, আমি অনেক প্রার্থী দেখেছি, হ্যাঁ, তার মধ্যে আমাকে সিদ্দিকুর রহমানকে ভালো লেগেছে, কারণ হচ্ছে তার ব্লাডের মধ্যে আওয়ামী লীগ, সে জন্মসূত্র থেকে আওয়ামী লীগ করা, আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান, তাকে এখান থেকে নমিনেশন দিলে যে সমস্ত প্রার্থী আমি দেখছি তাদের চেয়ে কোনো অংশ কম হবে না, তার যোগ্যতা বা অ্যাবিলিটি কোনো দিক দিয়েই তাদের চেয়ে কম নেই।